Wow! Wow! So cute. Our Dulla, Dulla boy is there. আর ওইটা হলো আমাদের অ্যাডভোকেটের জামাই ফুলের দোকানে আসছি আমরা দেখা যাক আর কত করবা আমাদের রনি ভাই সারা রাত চুপ ছিল এখন মশাল কয়েল জ্বালাচ্ছে এটা কিন্তু এনার্জি নিচ্ছে উনি তোমার রনি ভাই তোমার বউরে পাঠায় দিব টেনশন করো না ফুলের দোকানের সামনে রিপন ভাইয়ের জন্য ফুল কিনা হচ্ছে এই দেখেন সাজেকের কুয়াশা এখানে উঠতেছে ভাই আর একটু ছাড়েন ওই দাঁত মাজে নাই ফ্লেভারই চেঞ্জ হয়ে গেছে এরকম হইব মাথার সাইডটা আর পায়ের সাইডটা হইব লেভেল Two hours later. রনি কাইন পিতা যদি মিষ্টি দিয়ে আপনি নিগলিতে সুস্থ না আমি ব্লক করছি না সবাই করতে পারে এক গ্লাস দুধ নিছি সরি দই নিছি এই যে কুত্তার মতন ছায়া রয়েছে তুমি খাই আলছো এই একটা আউটটা মানুষে ভিডিও তো দাও না বিয়া ভাই এটা দিমো এটা লিমারে পাড়ামো লিমা ভাবি দেও আমরা দেখেন আমাদের বাংলাদেশের লোকাল ফুড রিভিউয়ার মিষ্টিটা মেরে দেন এই ছেলেকে যে বিয়ে করবেন বিয়ে করার আগে ভাবনা চিন্তা করে নেবেন আমাদের শান্ত ভাই এখন দই খাচ্ছে রিভিউ দাও না থ্যাংক ইউ কয়টা মারবা রনি জানাস এই দই যদি টেলিস্কোপ দিয়ে দেখোস দেখবি পোকা এমনি করে কিরকির করতেছে
দাঁতের পোকা আর দইয়ের পোকা মিললা কিন্তু কেরি পোকা হইল। পরে পরে দাঁতের মধ্যে কেরি পোকা থাকবে তোমার। খাওয়ার শেষে মনে হয়েছে রনি তো দাঁত ব্রাশ করে নাই। রনি তোমার কি হয়, চেহারা তো মিল তোমার সাথে? আমরা এখানে নাগরাজের দেখা পাওয়ার জন্য আসছি। রনি বিনদা বাজা, বিন বাজাও, বাজা বিন। এটাই বেনিফিট। রনি ভাই তোমার সকালে টয়লেট হয়েছে? তোমার পেট এত বড় কেন রে? এই বড় তো পেট তো বিশাল দেখা যায়, ক্যামেরা দেয় না আরেকটা। বন্ধু একটা ভিডিও কর। আরে বহ, তোমনে করে বস না, আকাশ দেখবো না, তোরে যাইতে দিব না কিন্তু। এই রনি বহ বহ না, এটা রপ তুই যদি রিপন ভাই করবো কি জানাস, অন্য আগুন ধরা দিব তোর আমার। সরি আলা ধরা যাইব। আমরা এখন বর্তমানে স্ন্যাক রোডে আছি, পিছনে আরেকটা আছে। মাটির ঘর, এই হলো নরসিংদীর সৌন্দর্য। প্রায় প্রতিটা বাড়িতেই মাটির ঘর খুঁজে পাওয়া যায়। এটা একটা মাটির ঘর, ওই যে আরেকটা মাটির ঘর। মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই এই সৌন্দর্যটা দেখা যায়। এটা একটা স্কুল, এখানে বাচ্চাদেরকে পড়ানো হয়। মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো মাটির ঘর খুঁজে পাওয়া যায়। এটা একটা সৌন্দর্য, গ্রামের ঐতিহ্য, এখন প্রায় বিলুপ্তির পথে তবে নরসিংদীতে এসে এটা খুঁজে পাওয়া যায়। দেখেন কত সুন্দর কারুকার্য। আমি আপনাদেরকে একটু ক্লোজ ভিডিও করে দেখাবো। এই আরেকটা বাড়ি, এটাও মাটির ঘর। দেখেন কত সুন্দর করে লোহার গ্রিল, লোহার জানালা লাগানো। এই বাহন নিয়ে আমরা মোটামুটি ঢাকা থেকে নরসিংদী এসেছি। এটা হলো ওদের এখন মেইন বাড়ি।
সুন্দর ডিজাইন, আর এগুলো হলো ঐতিহ্য এখানকার। এই হলো সেই স্কুল যে স্কুলটার কথা একটু আগে বলেছিলাম, আলো প্রাক প্রাথমিক বিদ্যালয়। এই এক্সামে রেডি হচ্ছে, বের হবে আবার জিগে জামা মানে পুরো একদম কাপা দিব, চলো লাগে বিয়ে মনে হয় তোর না। তুই কি করতো দিদি চারটা বলে দেখা, আমি কিছুই লাগাই নেব। আমাদের মাঝে জামাই উপস্থিত, জামাই উপস্থিত, এই নে এটা। দেখেন এক জুতা লুকায় রাখছে কোথায়। আমার কাছে এই টার্সেল মোজাগুলি বিরক্ত লাগে, তুই কচু খুললা যায়। এই যে আমাদের মাঝে বসুন্ধরার হিরো আছে, থাকে তো বসুন্ধরা। এই যে দেখেন এই ছেলে মুচির কাজ নিছে, বন্ধু এটাকে মুচ্ছে দে। এই যে রাক্ষসগুলি সব বসা আছে, আল্লাহ খোদা রে, দেখ ভাই একটু দাঁড়া, আল্লাহ তোকে কানাইল কেন ভাগে পাই না একটা। আরে খোদা রে, এই বেটা মিষ্টি বালাইস না, পরে জামার মধ্যে পিঁপড়ে কাম দেখবো। এ বেটা রাগ কামুন রাগ রাগ